নবম দশম শ্রেণীতে আরো 40 জন পরীক্ষার্থী নম্বর বাড়ানো হয়েছিল বেআইনিভাবে। 10 জন পরীক্ষার্থী পরীক্ষা শূন্য পেয়েছিলেন, কিন্তু কমিশনের সার্ভারে তাদের নম্বর বাড়িয়ে করা হয়েছে 53। যারা 1-2 নাম্বার পেয়েছেন কমিশনের সার্ভারে তাদের নম্বর বাড়িয়ে দিয়ে করা হয়েছে 51-52। অপেক্ষমান প্রার্থীদের ক্ষেত্রেও 9 নম্বর বাড়িয়ে দিয়ে 49 করা হয়েছে। গাজিয়াবাদে হার্ড ডিস্কের ওই মার্কশিটের সঙ্গে কমিশনের সার্ভারে ওই মার্কশিট মেলানোর পর সামনে এসেছে এই তথ্য। এই দুর্নীতি দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এটা কোনো ভূতের কাজ নয়, কমিশনের অফিসে যারা কাজ করেন তারাই এই দুর্নীতির কাজ করেছেন। এরপরই বিচারপতি 40 জনের নাম ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেন। কমিশনের আইনজীবী জানান, আসল ওই মার্কশিট নষ্ট করা হয়ে গিয়েছে। তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ওই মার্কশিট নিয়ে এত প্রশ্নের পর কিভাবে নষ্ট করা হলো? কমিশনের আইনজীবী বলেন, 2018-19 সালের মধ্যে নষ্ট করা হয়েছে। এটা তো বিচারপতির বলতে পারছে, খুব স্বাভাবিক ব্যাপার, ভূত এসে তো করবে না, কাজ করে সেটাও মানুষই করবে, যদি খারাপ কাজ করে তাহলে সেটা মানুষই করবে। ফলে নিশ্চয়ই এখানে কোনো, তাহলে তো আমরা আলাদা একটা আলাদা পর্যবেক্ষণ রাখতে হবে যে ভূত আছে না ভূত নেই, আত্মা আছে না আত্মা নেই, তাহলে তার উপর দাঁড়িয়ে আবার 3 দিন হিয়ারিং হবে। যে অবজারভেশনগুলো সামনে এসছে তাতে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটেও হয়তো কোনো কারচুপি করা হয়েছিল, যার মাধ্যমে রোল নাম্বার পরিবর্তন করা হয়েছে। সিবিআই তদন্ত করে সেই তথ্য খুঁজে পেয়েছে বলে আমরা জানতে পারছি। মানে চুরিকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এই জন্য তৃণমূল কংগ্রেসকে আমার পক্ষ থেকে অত্যন্ত পক্ষে ধন্যবাদ। বিচারপতির নির্দেশ পাওয়ার পর মঙ্গলবারই 40 জন বেআইনিভাবে সুপারিশ পাওয়া 40 জনের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে এসএসসি। এর আগে অযোগ্য 183 জনের নিয়োগ বাতিল করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। এবার তার সঙ্গে যুক্ত হলো আরও 40 জনের নাম। স্বরূপ তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।